অনেকেই খুঁজে ফিরছেন হারিয়ে যাওয়া স্বজনদের দগ্ধ ও আহতদের পরিস্থিতি জানতে আমরা যুক্ত হব আমাদের সহকর্মী এর সঙ্গে তিনি আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে আজাদ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আজাদ কিছুক্ষণ আগে আমরা জানাছিলাম যে 8 জন ফায়ার সার্ভিস কর্মী ইতোমধ্যেই আরো একজন বেড়েছেন সেই সংখ্যায় কি অবস্থা দেখছেন তার পরিচয় পাওয়া গেছে কিনা এবং যারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাদের কোনো খোঁজ খবর পেয়েছেন কিনা আত্মীয় স্বজন বলতে গেলে সামগ্রিক পরিস্থিতিটা আমাদেরকে একটু জানাবেন ধন্যবাদ আপনাকে কাল থেকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদয় বিদারক অবস্থা ইমার্জেন্সি বিভাগের ভেতরে তিন চারটি কক্ষ রয়েছে তার সামনেই স্বজনদের খোঁজে পরিবারের সদস্যরা সেখানে ছবি নিয়ে এসে তারা দাঁড়িয়ে আছেন যখনই কোনো একটি অ্যাম্বুলেন্স ছুটে আসছে তখনই সেখান থেকে লাস্ট নামানোর পরে তারা সেই জায়গায় ভিড় করছেন এবং একটা হৃদয় বিদারক পরিস্থিতি বলা চলে যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল থেকে এখন পর্যন্ত যারা বিএম ডিপোতে সেই দুর্ঘটনায় নিহত হয়েছেন এরকম এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি রয়েছে যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন সূত্র থেকে 43 জনের লাশ এই জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে এবং এর মধ্যে 17 জনের পরিচয় পাওয়া গেছে বাকিদের পরিচয় শনাক্ত করবার জন্য কী কী প্রক্রিয়া জানাতে চাই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআইয়ের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে তারা বলছে যাদের লাশ নিয়ে আসা হচ্ছে তাদের ফিঙ্গার প্রিন্ট সংরক্ষণ করছেন এবং এতেও যদি কাজ না হয় তখন তারা ফরেন্সিক ডিপার্টমেন্টের সব কাছে আবেদন করবেন যদিও এরই মধ্যে সিআইডির ফরেন্সিক টিম তারা এখানে কাজ শুরু করে দিয়েছেন আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই এখানকার বিভিন্ন ওয়ার্ড ইউনিট বিশেষ করে বার্ন ইউনিট সহ এরকম 150 মতো যারা দগ্ধ এবং আহত অবস্থায় এখানে ভর্তি আছেন চিটাং মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও আরও এর আশপাশে চিটাং জেনারেল হাসপাতাল বিভিন্ন বেসরকারি হাসপাতাল কিংবা উন্নত চিকিৎসার জন্য ঢাকার দিকেও কাউকে কাউকে নিয়ে যাওয়া হচ্ছে সেরকমটি আমাদের কাছে বিভিন্ন সূত্র থেকে তথ্য আসছে আরেকটি বিষয় জানাতে চাই যে সম্মিলিত সামরিক হাসপাতাল চিটং যেটি অবস্থিত সেখানে 17 জনের মতো আহত অবস্থায় ভর্তি আছেন এদের মধ্যে 2 জন নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে ভর্তি আছেন অপরদিকে এই চিটং মেডিকেল কলেজ হাসপাতালেও 2 জন রোগী আইসিইউতে ভর্তি আছেন যারা গতকাল থেকে এখন পর্যন্ত সেই বিএম ডিপোর ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন এই জায়গায় একটু বলতে চাই চিটং মেডিকেল কলেজে চিটং জেলা প্রশাসন সিভিল সার্জন সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা আইনশৃঙ্খলা বাহিনী অপরদিকে স্বেচ্ছাসেবকদের যে টিমগুলো রয়েছে রেড ক্রিসেন্ট স্কাউট সহ বিভিন্ন বেসরকারি সংস্থা এসেছেন কাল থেকে এখন পর্যন্ত তারা এই কার্যক্রমগুলো চালাচ্ছেন তাদের বিষয়গুলো না বললেই নয় যখনই কোনো রক্তের প্রয়োজন হয় কারো রক্তের প্রয়োজন হচ্ছে তখনই এখানে মাইকে যখন অ্যানাউন্স করা হয় সঙ্গে সঙ্গে কোনো না কোনো স্বেচ্ছাসেবক এখনও পর্যন্ত রক্তের কোনো ঘাটতি দেখা যায়নি অপরদিকে দামি ওষুধ কিংবা প্রয়োজনীয় যেসব সরঞ্জামের প্রয়োজন হচ্ছে সেগুলোও এখানে সরবরাহ করা হচ্ছে তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ পরবর্তী বুলেটিনে এখানকার যে জেলা প্রশাসক রয়েছেন এবং সিভিল সার্জন রয়েছেন তারা কার কার পরিচয় কিভাবে শনাক্ত করা হয়েছে এবং চিকিৎসার সবশেষ তথ্য নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হবেন অসংখ্য ধন্যবাদ একে আজাদ আপনাকে দর্শক একে আজাদ জানাছিলেন যে 9 জন ফায়ার সার্ভিস কর্মী সহ 46 জন নিহত হয়েছেন এর মধ্যে 43 জনের লাশ জরুরি বিভাগে আনা হয়েছে 17 জনের পরিচয় পাওয়া গেছে এছাড়াও চট্টগ্রাম মেডিকেল ছাড়াও চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালেও অনেকেই ভর্তি রয়েছেন